হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো এখন সকাল 8টা বাজে, তো আমি বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড়ু দেব। সকালের প্রথম কাজটাই কিন্তু এই দুইটা প্রথমেই করা উচিত আমাদের। আর ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি নাস্তা করেছি আর অন্যান্য কিছু কাজও করেছি। এরপরে খেয়াল করলাম যে আমার বেসিনটা একটু নোংরা হয়েছে, আর যেহেতু বেসিনটা কিন্তু সবসময় সামনে থাকে, আর যেহেতু এটা হোয়াইট কালার, তো এটা কিন্তু পরিষ্কার করাই লাগে খুব আর্লি, কারণ এটা সবার সামনেই সবসময় দেখা যায়। তো আমি বেসিনটা একটু বেশি পরিষ্কার করি সবসময়, কারণ এটা সামনে থাকে, অল টাইমই পরিষ্কার রাখতে হয়, এই জন্য আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার করা শেষ, আর এদিক থেকে মা বাজারে গিয়ে বড় একটা পাঙ্গাস নিয়ে আসছে, তো সেটাই উনি কাটতেছিল। আর এদিক থেকে আমি শাপলা এনেছিল, ওইগুলো আমি বেছে দিচ্ছিলাম, তো কিছুতেই বাচ্চা শেষ হচ্ছিল না, কারণ আমার ছেলে যে ময়লাগুলো মানে শাপলার ফুলগুলো বারবারই শাপলার ভিতর দিচ্ছিল, তো আমার শাপলাটা তিনবার বাচ্চা লাগছে, কারণ এক থেকে মানে একদিক থেকে আমি এটা বাঁচতেছিলাম ও আর একদিক থেকে মিলাচ্ছি, খুবই কষ্ট হয়েছে শাপলাটা বাঁচতে আমার। আর এদিক থেকে মাছটা পুরোপুরি কোটা হয়ে গিয়েছে, আর যেহেতু আমি ভালোই সুস্থ হয়ে গিয়েছিলাম, তারপরও এখন একটু অসুস্থ হয়ে যাই, এই জন্য মাঝে দুইটা দিন ভিডিও দিতে পারিনি, করতেও পারিনি, একদিন রান্না করেই অসুস্থ হয়ে গেছি, বেশিক্ষণ আসলে দাঁড়াতে পারি না, শ্বাসকষ্ট হয়, আর রান্না করতে গেলেও শ্বাসকষ্ট হয়। তো মাই রান্না করেছে, পাঙ্গাস মাছটা মানে ঝোল করেছে, আর এদিক থেকে শাপলা ভাজি। তো আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না, শরীরটা অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু আবারও এখন একটু অসুস্থ, পরিপূর্ণ সেই আগের যে সুস্থতা সেটা এখনও পায়নি, তবে আল্লাহ ভরসা, আশা করি আল্লাহ হয়তো আমাকে ভালো করে দিবে, আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আর এদিক থেকে সব কাজ করা হয়ে গেছে, রান্নাঘর গোছানো হয়ে গেছে, মা রান্না করে দিয়ে চলে গেছে বাসায়, আর আমি আমার ছেলে সিজানকে ওকে ভাত দিচ্ছিলাম, ও গোসল করে নামাজটা পড়ে নিয়েছে, তারপরে আমার কাছে ভাত চাচ্ছিল,
আর আজকে তো খাবারটা ফেভারিট, যেহেতু সে তো বুঝতেই পারছে, এই জন্য ভাত চেয়েছে, না হলে অন্য খাবার হলেও ও চায় না। একমাত্র গোশ আর মাছ, মানে মাছের ভিতরে পাঙ্গাস, এটা হলেই ওর হয়ে যায়। তো আমরা সবাই দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া করেছি আর তরকারিটা সত্যি অসাধারণ হয়েছে। আর যেহেতু মায়ের হাতের রান্না, যার যার মায়ের হাতে রান্না হয়তো ছেলে মেয়ের তার ভালোই লাগে, সে হয়তো অন্য মানুষের কাছে খারাপ লাগতেই পারে, কিন্তু নিজের ছেলে মেয়ের কাছে তার মায়ের রান্নাটাই সেরা। কারণ ছোটো থেকে মায়ের হাতের রান্নাই তো খেয়েছি, এই জন্য মায়ের হাতের রান্নাই ভালো লাগে। আর এদিক দিয়ে বিকালে ওরা পড়তে বসেছে আর ম্যাডাম আসলো, এই ফাঁকে ভাবলাম যে একটু নাস্তা তৈরি করি। আর আমার আসলে যখনই একটু ভালো লাগে আমি বসে থাকতে পারি না, কিছু না কিছু করি, তো এই জন্য মাও রাগারাগি করে, পরে তো আবার শ্বাসকষ্ট হয়, যেহেতু পরিপূর্ণ সুস্থ হয়নি। আর ডাক্তার তো রেস্টে থাকতে বলেছে, এই জন্য আসলে রাগারাগি করে। তো আপনাদের সাথে আমি একটা কিছু একদিন একটা ভিডিওতে শেয়ার করব যে আমার আব্বার কিভাবে মৃত্যু হয়েছিল, এটা শেয়ার করব। কারণ আমার মাঝে মধ্যেই কিন্তু সেই ব্যাপারটা মনে পড়ে, কারণ এই যে আমি এখন অসুস্থ, এই জন্য আব্বার কথারও বেশি মনে পড়ে, কারণ আমার আব্বারও লাংসের সমস্যা ছিল। আব্বার কীরকম কষ্ট হয়েছিল সেগুলো আমি এখন বুঝি। আমি আব্বার কষ্টটা আসলেও কোনো মানে হাফ ইঞ্চিও উপভোগ করিনি, তাতেই এতটা বুঝি। আর এইগুলো ভেজে নিচ্ছিলাম একে একে, তো যে আপুরা আমার ভিডিও দেখেন তো বলেন ঈদ তো চলেই আসছে, কে কী মার্কেট করছেন। আর আসলে আমার ঈদ নাই, আমি তো ঈদের কথা ভুলেই গিয়েছিলাম। সেদিন ফেসবুকে দেখতে পারলাম যে আর আসলে 10 দিন পরে ঈদ, তো এই আমার ঈদটাই এরকম, আগে একটা ঈদ ছিল। আর অনেকের করোনা ভাইরাসে আসলে ঈদটা তেমন ভালো কাটবে না, তারপরেও তো ঈদ দেখা যাচ্ছে, যাদের করোনা ভাইরাসে অনেক সমস্যা অসুস্থ তাদের তো কোথায় ঈদ আর কি, কোনো কিছুই ভালো থাকবে না। আর তারপরে ছেলে মেয়ে নিয়ে তো ঈদ আসলে সবাই কাটায়, ছোট করে হোক আর বড় করে হোক, কিন্তু আসলে আমার কোনো ঈদ আমি আসলে অসুস্থ থাকলে অনেক কিছুই কিন্তু ভাবনা চলে আসে, মনে হয় যে আমি কি বাঁচবো, তারপরে আমার বাচ্চা দুইটার কি হবে, মানে এইসব চিন্তা লাগে। যখন বিয়ে হয় নাই তখন, বিয়ের আগে তো এরকম বড় কোনো অসুস্থ হইনি,
আর এগুলো বুঝিনি, এখন মানে এমন বাচ্চার লড়াই চলতেছে পুরো বিশ্বটা জুড়ে, তো আশেপাশে করোনা ভাইরাসে কিন্তু ভরে গিয়েছে, আমাদের এলাকায়ও করোনা ভাইরাস আছে, আশেপাশে আছে খুব পরিচিত যারা তাদেরও শুনতেছি করোনা ভাইরাস, এমনকি আমার নিজের হয়েছে কি না বা হয়েছিল কি না তাও কিন্তু আমরা কেউ জানি না। আমার তো মনে হয় আমাদের সবারই করোনা ভাইরাস হয়ে গিয়েছে, তো আমরা কিন্তু বুঝি না। আর আমার তো লাংসে ইনফেকশন হয়ে এই কারণে শ্বাসকষ্ট, এই জন্য বুঝি না, কিন্তু আসলে বিরাট একটা রোগ হয়েছে। আর সব দিন ভয় পেতাম, কারণ আমার আব্বার তো বড় বড় রোগ ছিল, তো আব্বার খুবই কষ্ট হতো, কারণ আব্বার যখন শ্বাসকষ্ট হইতো একদিন মানে একবার লাস্টের দিকে 3 দিন অপেক্ষা করেছি ওনাকে ভর্তি করতে পারিনি, আর উনি 3 দিন যাবৎ শ্বাসকষ্ট মানে ভোগ করেছে, তো এখন সেই অনুভূতিটা আমার আসে যে আমার আব্বা অনেক কষ্ট পাইছিল। মানে আমরা তো একটু শ্বাসকষ্ট হলে আসলে সহ্য করতে পারি না, তাহলে আমার আব্বা কতটা কষ্ট পেয়েছে। আর কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে, তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। It's easy. Family.